আচ্ছা, তো আমরা ওই দিন আমরা দেখাইছিলাম যে প্রোডাক্ট রিসার্চ এর মোটামুটি সবকিছু আমরা দেখাইছিলাম। তো আজকে আমরা দেখাবো যে যে হাউ মাচ মানি বা ক্লায়েন্টের মেইন যে প্রোডাক্ট রিসার্চ, আপনার সাপোজ আপনি একটা প্রোডাক্ট অর্ডার দিলেন, এই প্রোডাক্টটা যদি 2 মাস পরে আসে এটা আপনার কোনো লাভ হবে না, এটা আনুমানিক 15 দিনের ভিতর আসতে হবে। তো শিপিং দেখেন চায়না থেকে ইউনাইটেড স্টেটে 15 দিনের ভিতর শিপিং ডেলিভারি টাইমটা বের করা খুবই দুঃসহ একটা ব্যাপার। সেই জন্য আমরা কী কী প্রক্রিয়া এবং কী কী স্টেপ গ্রহণ করতে পারি সে বিষয়ে আমরা আজকে কথা বলব। তো প্রথমে আমরা ওই দিন দেখাইছিলাম ড্রপিস্পাই, ড্রপ পয়েন্ট নিয়ে আমরা আরেকটা ভিডিও করব। ড্রপ পয়েন্ট নিয়ে আমরা ভিডিও লাস্টে গিয়ে বলবো, আগে ড্রপিস্পাই দিয়ে মানে শর্ট টাইমে কীভাবে শিপিং টাইমটা বাইর করবো ওইটা দেখাই দিব, ঠিক আছে? তো আমরা প্রথমে লগ ইনটা করে নিই, লগ ইন করে নিলাম, ফিল্টারে চলে যাব, ফিল্টারে গিয়ে জাস্ট 1000 লাইক এটাতে ইয়া করব। করে দিলাম, এরপর সার্চ করলাম, ঠিক আছে? এরপর দেখেন এখানে একটা প্রোডাক্ট আসছে, এটা হচ্ছে যে জ্যাকসন, এটা দেখি তো কি প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কি আমরা একটু দেখি। আর একটা প্রোডাক্ট ওপেন করি রাইট ক্লিক করে, প্লাস আমরা আলিএক্সপ্রেসটা ওপেন করি, আচ্ছা জ্যাকসন জিনিসটা আসছে, এখানে শুধু ইমেজ আছে, এটা হচ্ছে যে একটা 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 আচ্ছা এটা ভার, এটা বাদ দিই, এটা এটা অন্যরকম একটা প্রোডাক্ট। সো এখান জাস্ট আমরা ভিডিও, এখানে আর একটা জিনিস ফিল্টার করি, জাস্ট ভিডিও উইদাউট ইমেজ, জাস্ট ভিডিও ফিল্টারে গিয়ে টাইপ টাইপ মিডিয়া টাইপ ভিডিও হবে শুধু সার্চ। এরবার আমরা একটু নিচে চলে আসি, নিচে চলে আসি, প্রোডাক্ট খুঁজি, সবগুলো তো প্রোডাক্ট না, আমরা গত ভিডিওতে বলছি এখানে অনেকে অনেকের ব্র্যান্ডের প্রমোটিং করে, কোনো ইনস্টিটিউটের প্রমোটিং করে অথবা ভিডিও প্রমোট করে, তো সবগুলো যে প্রোডাক্ট হবে এরকম কোনো কথা নেই। আমরা আস্তে আস্তে নিচে দিয়ে যাব, আমাদের আই ক্যাচিং হতে হবে, আই ক্যাচিং সম্পর্কে আমরা আলোচনা করব। আই ক্যাচিং কি, ওয়াও ফ্যাক্টর কি, প্রবলেম সলভিং নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, সবাই আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতেছেন কিনা আমাকে একটু বলেন, সবাই আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতেছেন? ওকে, তাহলে ঠিক আছে, আমরা আস্তে আস্তে জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, প্রত্যেকটা পণ্য যে আলাদা আলাদা করে আমরা যে ড্রপশিপিং এর কাজগুলো করি, এগুলোর জন্য কি প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে ফিল্টারিং করা লাগবে? না 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 না, আপনাকে একটা স্পেসিফিক ইয়া দিয়ে দিবে, ক্যাটাগরি দিয়ে দিবে যে আমার এইরকম এরকম প্রোডাক্ট দরকার, দেন আপনি ওই ফিল্টারটা করে ওইরকম ওইরকম প্রোডাক্ট ওই ক্লায়েন্টকে ব্যাচ করে দিতে হবে। কথা বোঝা গেছে, কথা বুঝতে পারছেন? এটা আমরা দেখি, এটা না না, এটা এটা রোবটিক সিস্টেম, এটা না, এটা প্রোডাক্ট না, আমরা একটু নিচে দিয়ে যাই, আসলে ব্র্যান্ড প্রমোটিং হিউজ পরিমাণে ভিডিও ব্র্যান্ড প্রমোটিং, আমরা একটু নিচে দিয়ে যাই, এই প্রোডাক্টটা মনে হচ্ছে একটু দেখি দাঁড়ান, প্রোডাক্টটা মনে হচ্ছে প্রোডাক্ট সবসময় এমন একটা প্রোডাক্ট বাইর করবেন যেটা আই ক্যাচে, মোটামুটি মানে আই ক্যাচ করতেছে, মোটামুটি আপনি দেখে সন্তুষ্ট, আপনি দেখে সন্তুষ্ট না হলে ক্লায়েন্টকে ওই প্রোডাক্টটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা আমরা দেখি, আচ্ছা এটা একটা প্রোডাক্ট, তো আমরা স্বপ্নাতে ক্লিক করি, আমাদেরকে ক্লায়েন্টে এমন একটা রিকোয়ারমেন্ট দিল যে রিকোয়ারমেন্টটা আমাদেরকে বললো যে 12 দিনের ভিতর এটা কাস্টমারদের কাছে পৌঁছতে হবে। তো এটা আমরা কি করতে হবে, 12 দিনের শিপিং টাইমটা বাইর করতে হবে এবং প্রফিট অনুযায়ী শিপিং টাইম, তার মানে হচ্ছে সাপ্লাই বাইর করতে হবে ইউনাইটেড স্টেটের সাপ্লায়ার, ঠিক আছে?
আমরা এখানে চলে যাই ইউএসবি লাইট, প্রোডাক্টের নাম হচ্ছে যে ইউএসবি লাইট, জিএসটি লাইট, কপি করলাম নিচে, দেখি আমরা কিরকম প্রোডাক্টটা। এবার আলিএক্সপ্রেসে চলে যাব, দেখেন ইউনাইটেড স্টেটের কথা বললে আপনি এখানে ইউনাইটেড স্টেট দিবেন, দেখেন শিপ টু, শিপ ফ্রম একটা, শিপ টু একটা, মানে শিপ টু হচ্ছে যে এটা কোন দেশে যাবে সেটা, আর শিপ ফ্রম কোত্থেকে যাবে সেটা। তো শিপ টু যে দেশের কথা বাইরে বলবে ওই দেশ এখানে দিয়ে দিবেন, আর শিপ ফ্রমটাও আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করব, যাতে করে খুব শর্ট টাইমের ভিতর আমরা প্রোডাক্টটা কি পাই কাস্টমারদেরকে দিতে পারি, এবং সেম প্রোডাক্ট হইতে হবে। তো শিপ ফ্রম দিই ইউনাইটেড স্টেট, শিপ ফ্রম ইউনাইটেড স্টেট দেওয়ার পরে আমরা অর্ডারসে ক্লিক করব, অর্ডারসে ক্লিক করার পর সেম প্রোডাক্ট আসছে কিনা আমরা একটু দেখি, সেম প্রোডাক্ট, খুঁজবো আমরা, সেম প্রোডাক্ট আসতেছে কিনা খুঁজবো। যদি আমরা এরকম করে না পাই তখন কি করব, তখন আমরা দেখেন আমি পাঁচ পেজেও পাইনি, তখন আমরা ইমেজ দিয়ে সার্চ দিব, কি দিয়ে সার্চ দিব আপ্রদাফু, যদি আমরা আলিএক্সপ্রেসে প্রোডাক্টটা না পাই কি দিয়ে সার্চ দিব, ইমেজ দিয়ে। আমরা প্রথমে এই এই ইমেজটা, এই ইমেজটা রাইট ক্লিক করলাম, সার্চ গুগল লেন্স, গুগল লেন্সে গেলাম, দেখেন এটা চলে আসছে অলরেডি অনেক জায়গায়, এটা সঠিক আরো ভালো কিছু নাম দেখি, অথবা আলিএক্সপ্রেস আছে কিনা, এই যে দেখতেছেন এখানে আলিএক্সপ্রেস আছে কিনা আমরা একটু দেখি, এই যে আলিএক্সপ্রেস এখানে আছে, আমরা এটাতে ক্লিক করি, এটার আলিএক্সপ্রেসে কি নাম আছে আমরা একটু দেখি, কার্রো বেস্টার লাইট, এটা কার্রো বেস্টার লাইট নামে আছে আলিএক্সপ্রেসে। তো এখানে ইউনাইটেড স্টেটে দিতে পারবে মে মাসের 20 তারিখ, এটা কি মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এটা এটা মে মাস না, এটা মে মাস না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ মাস, এটা মে মাস না, মার্চ এপ্রিল, হ্যাঁ তো মার্চ মাস, তাহলে এটা অনেক 2 মাস সময় লেগে যাবে। তো তার মানে হচ্ছে যে আমাদের আমাদের এটা হলো না, আমরা এই টাইটেলটা কপি করি, কপি করলাম, কপি করে এখানে সার্চ দিই আলিএক্সপ্রেসে, আবার সার্চ দিই, এই যে আসছে এটা আমার শিপ ফ্রম ইউনাইটেড স্টেট দিই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন, ভালো করে সবাই খেয়াল করেন, ক্লায়েন্টরা এটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে রিকোয়ারমেন্টের ভিতর দিবে। এই যে দেখেন ইউনাইটেড স্টেট থেকে এগুলো আসছে, তো ইউনাইটেড স্টেট থেকে এগুলো আসার পর আমরা শিপিং টাইমটা কয়দিনের ভিতর একটু দেখে নিই, শিপিং টাইমটা দেখার জন্য আমরা প্রথম লাইনে সবগুলো রাইট ক্লিক করে ওপেন করি, সবগুলো আমরা রাইট ক্লিক করে ওপেন করি, এটা হচ্ছে যে মে মাসের 20 তারিখ, এটাও 1-2 মাস লাগবে, এটা কয় তারিখ, এপ্রিল, এপ্রিলের 19 তারিখ, এপ্রিলের 19 তারিখ, এটা মার্চ মাস এপ্রিল, মানে 1 মাসের ভিতর, এটাও না আমরা আরো কম শর্ট টাইম, উইথিন শর্ট টাইম, এটা মে মাসের 2 মাস লাগবে, এটা 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 এপ্রিলের, মানে এপ্রিল মার্চ এপ্রিল, মার্চ এপ্রিল, এটা হ্যাঁ 12 দিনের ভিতর আপনাকে অবশ্যই ডেলিভারিটা দিয়ে দিতে হবে, সাপোজ আপনি একটা তারা, হ্যাঁ 12 দিন অথবা 14 দিন, মানে বাইর করতে হবে, এর কারণ আপনার একটা কাস্টমার তো এতদিন অপেক্ষা করবে না একটা প্রোডাক্টের জন্য, আমার কথা বুঝছেন, এই জন্য আমাদেরকে শর্ট টাইমের ভিতরে ওই প্রোডাক্টটা ওনাদেরকে বের করে দিতে হবে। তো প্রথম লাইন আমরা পেলাম 12 থেকে 14 দিনের ভিতরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দ্বিতীয় লাইনের গুলা দেখি, এবার দ্বিতীয় লাইনের গুলো ভালো করে দেখি, দেখেন রিচার্জ, 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 রিচার্জের মতো, রিচার্জ মানে গবেষণা, গবেষণার কাজ সময় নিবে, আস্তে আস্তে করতে হবে, ঠিক আছে, মে মাস এটা হবে না, তারপর এটাও মে মাস,
একটু দাঁড়ান একটু দাঁড়ান, হয়েছে লাইট ফ্যান ফ্যান নষ্ট হয়েছে, এখন ওটা মানে দিয়ে ফেললে তো দিয়ে দিবে, আরেকটা দিবে বা ঠিক করে দিবে, ঠিক করে দিবে, সময় নিবে মনে হয়, সময় নিবে বা সাথে সাথে দিবে, আপনি বলুন যে নতুন মেনু দিয়ে কেন আপনি প্রিয় বলে দুই নম্বর গেটে, দুই নম্বর গেটে, আচ্ছা ঠিক আছে তাহলে বাকি আছে না, আচ্ছা সমস্যা না, আমি ইয়ে করে ইয়ে করবো, আমি কাজ থেকে অপেক্ষা চলে এসেছি, আমার আমি চিন্তা করছি আপনার আমার ক্লাস ক্লাস নিয়ে রুমে কারণ নাই, আচ্ছা ঠিক আছে তাহলে আপনি তাহলে ওটা চেঞ্জ করে নেন, না ঠিক আছে হ্যালো শুনতেছেন আপনারা তো, দেখেন এরপর আমরা এখানে এখানে দেখি এটা ম্যাম আসের, এটা হবে না, এটা ম্যাম আস, আমি কোথায় দেখতেছি খেয়াল করেন, এখানে ম্যাম আস, ম্যাম আসের 20 তারিখ, তা আমরা একটু নিচে চলে আসি, আর একটু নিচে আমরা একটু ওয়ার্ডার্সে ক্লিক করি, ওয়ার্ডার্স ওয়ার্ডার্সে ক্লিক করলে ভালোগুলো আসবে, ওয়ার্ডার্সে ক্লিক করলাম ভালোগুলো আসলো, এগুলো ওপেন করি তাহলে জিনিসগুলো আরও ক্লিয়ার হবে, স্টেপগুলো খেয়াল করেন, মানে আমি এক জায়গায় পাচ্ছি না আরেক জায়গায় কীভাবে যাচ্ছি, এগুলোই দেখবেন অ্যাপ্রিলের, এই দেখেন এটা পাইছি কিনা দেখেন, অ্যাপ্রিলের 13 তারিখ, তার মানে হচ্ছে এটা মার্চ মাসের কয় তারিখ আজকে, 21 তারিখ, হ্যাঁ ওটা হচ্ছে যে আমি স্ক্রিন রেকর্ড করতেছি তো ওটা আমি ভিডিওটা দিয়ে দিব, দেন আপনারা বুঝবেন, ঠিক আছে বুঝতে পারছেন, আপনি মনে হয় ইয়া করেন নাই, ফিন করেন নাই, ফিন করে নেন, স্ক্রিনটা ফিন করে নেন না, স্ক্রিনটা ফিন করেন নাই আপনি, আপনার জাফু স্ক্রিনটা আপনি ফিন করেন, ফিন করলে দেখতে পারেন, আচ্ছা 13 তারিখ, 13 তারিখ হচ্ছে মানে এখান দিয়ে 10 দিন ওইখান দিয়ে মোটামুটি 23 দিন, এটাতে দেখি এবার আমরা পাচ্ছি, এবার দেখেন এটা 20 তারিখ মে মাসের, এটা হবে না, এটা 20 তারিখ, এটা 20 তারিখ মে মাসের, এটা এপ্রিলের 13 তারিখ, এই দুটো জিনিস আমরা রাখি, এই দুটো জিনিস আমরা একটু দেখি কেমন, আরো আরো দুই তিনটা আমরা নিচে দেখি আগে, এগুলা এগুলা দেখার পর আমরা বুঝতে পারবো যে কোনটা আছে কোনটা নেই, কিভাবে যাচ্ছে ওইটা খেয়াল করবেন, মানে আমি এখানে পাচ্ছি না ওখানে কিভাবে যাচ্ছে, জাস্ট এটা এটা হচ্ছে যে রিচার্জের সবচেয়ে কষ্টতম স্টেপ, এটা মে মাসের 20 তারিখ, এপ্রিলের 19 তারিখ, এপ্রিলের 17 তারিখ আছে একটা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মার্চ মাস চলতেছে না, হ্যাঁ আচ্ছা এটা এপ্রিলের 18 তারিখ, আস্তে এবার আস্তে আস্তে, এটা হচ্ছে যে এপ্রিলের 19 তারিখ, এপ্রিলের 13 তারিখ একটা আছে, এটা হচ্ছে যে মে মাসের 20 তারিখ, মে মাসের 20 তারিখ, এপ্রিলের 25 তারিখ, এটা এপ্রিলের 25, এপ্রিলের 13, মে মাসে 20, দেখেন আমরা শুধু আর একবার দেখবো যে মানে কয় মিনিট নিয়েছি, একটার জন্য আমি 20 মিনিট নিয়ে ফেলছি, কয় মিনিট নিয়েছি একটু বলেন সবাই বলেন, কয় মিনিট নিয়েছি, 20 মিনিট, তবুও পাচ্ছি না, সর্বনিম্ন পাইছি কত এপ্রিলের 13 তারিখ, সর্বনিম্ন কত পাইছি, এটাকে শাহরিয়ারটাকে, ও ও ভাই কেমন আছেন, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন,
ছিলাম তো একটু আচ্ছা 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 কোথায় আছেন আপনি এখন এখন আছি পিসি সামনে বসে আছি বাসায় আছি বাসায় আছেন না দেখেন আমরা যখন 20 মিনিট একটা প্রোডাক্টে সময় দিয়ে ফেলবো সর্বনিম্ন পাইছি 13 তখন আমরা এই প্রোডাক্টের লিংকটা কপি করে ওনাকে দিয়ে দিব কেন আমরা এর এর থেকে কম পাচ্ছি না এটা হচ্ছে যে স্ট্র্যাটেজি সাপোজ ধরেন আরেকটা প্রোডাক্ট আমরা দেখি আরেকটা প্রোডাক্ট সাপোজ এই কাটারটা এটা হচ্ছে যে কুকুরের নখ কাটার একটা মেশিন এই কাটারটা আমরা ইজিলি পেয়ে যাব দেখেন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওটা রেয়ার প্রোডাক্ট এটা হচ্ছে ডগ নীল কাটার হ্যাঁ হ্যাঁ এটা এটার নাম হচ্ছে যে ক্লিও গ্লেন্ডার এটা আমরা আলিএক্সপ্রেসে সার্চ দিই আসছে ওয়াটারসে ওয়াটারসে ক্লিক করি ওয়াটারসে ক্লিক করার পরে আমরা শিপ্রম ইউনাইটেড স্টেটে যাব শিপ্রম ইউনাইটেড স্টেটে যাওয়ার পরে দেখেন এখানে আমরা ফ্রি শিপিং দিব দেখেন কি করতেছে একটু ভালো করে খেয়াল করেন ফ্রি শিপিং দেওয়ার পরে প্রথমে এগুলো আসছে একটা প্রথমটা আমরা দেখি প্রথমটা কিরকম অবস্থা এপ্রিলের 9 তারিখ এপ্রিলের মোর অপশন এপ্রিলের 9 তারিখ দেখেন এপ্রিলের 9 তারিখ আছে এপ্রিলের 9 তারিখ মানে হচ্ছে যে কত এখান দিয়ে এই 9 দিন ওখান দিয়ে 9 দিন 18 দিন এবার আরো কিছু দেখি আমরা এটা ওপেন করি এটা এটা এপ্রিলের 24 তারিখ আরেকটা আছে 13 তারিখ একটু 9 তারিখ এপ্রিল 25 তারিখ আছে 13 তারিখ আছে এপ্রিল 18 এপ্রিল 19 এপ্রিল 19 আচ্ছা এটা হচ্ছে যে এপ্রিলের 25 এপ্রিলের 9টা হচ্ছে যে সবচেয়ে এপ্রিলের এক পাশি আচ্ছা এটার শিপিং কস্টটা বেশি বেশি শিপিং কস্টের প্রোডাক্ট নেওয়া যাবে না একটা কথা সবসময় রাখবেন কি হবে যে কি বলছেন যে বেশি শিপিং কস্টের প্রোডাক্ট নেওয়া যাবে না প্রোডাক্ট প্রাইস যদি $11 হয় শিপিং কস্ট নিতে পারবো এর হাফটা এর কয়টা ধরেন $11 $6 শিপিং কস্ট সর্বোচ্চ $6 হবে এই প্রোডাক্টের যদি বেশি শিপিং কস্ট হয় এটা নিতে পারবো না তো আমরা সর্বনিম্ন কয় তারিখ পাইছি 9 তারিখ 9 তারিখটা আমরা নিব কথা বোঝা গেছে কথা কথা বুঝতে পারছেন হ্যালো হ্যাঁ এবার আমরা আসছি আরেকটা অ্যাপস ইউজ কিভাবে করব যে এটা হচ্ছে যে শিপিং টাইমটা কিভাবে বের করবেন আজকে আমরা আরেকটা অ্যাপস সম্পর্কে বলবো সেটা হচ্ছে ড্রপ পয়েন্ট এটা অলরেডি আমি আমাদের টপিককে অলরেডি শিখাইছি তো ড্রপ পয়েন্টটা আমি আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি ড্রপ পয়েন্ট অফ সেম ড্রপ পয়েন্ট অফ সেম আমি আপনাদেরকে এখানে লিংক দিয়ে দিচ্ছি তো ড্রপ পয়েন্টে আসার পর দেখেন লগ ইন করে নেবেন সাইনিং করে নেওয়ার পরে অথবা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে এরকম আসবে আপনাদের আসবে না এটা পেড ভার্সন তো এটা আমি আপনাদেরকে অ্যাক্সেসটা দিয়ে দিব অ্যাপ আমার কাছে এটা পেড ভার্সনটা আছে তো এরপরে এখানে যখন লগ ইন করবেন এই তফিক তোমার কাছে লগ ইন অ্যাক্সেস আছে না ওদেরকে দিয়ে দিও কেমন হ্যাঁ তো এখানে আসার পর দেখেন সেম টু সেম এই যে কিওয়ার্ড মানে আগের মতো ওয়ার্ল্ড ওয়াইড কোন দেশের খুঁজতে জেনে এটা সিলেক্ট করবেন এখানে সব কিছু আছে কিভাবে কি একদম ফিল্টার সেম টু সেম যা যা রিকোয়ারমেন্ট দিবে বায়ার এটা এখানে সেকশন আছে দুইটা একটা হচ্ছে লাইভ অ্যাডভার্টাইজমেন্ট ফিল্টার আর একটা হচ্ছে উইনিং অ্যাডভার্টাইজমেন্ট ফিল্টার লাইভ অ্যাডভার্টাইজমেন্ট ফিল্টার হচ্ছে যে মানে এই কিছুক্ষণের ভিতর দিছে এই সপ্তাহের ভিতর দিছে এগুলা আর উইনিং অ্যাডভার্টাইজমেন্ট ফিল্টার হচ্ছে যে যে প্রোডাক্টগুলো অলরেডি উইনিং হয়েছে যে প্রোডাক্টগুলো অলরেডি মানে অনেক সেল হয়েছে এটা
আমরা লাইভ অ্যাডভার্টাইজমেন্টের প্রোডাক্টে যাওয়ার পরে ধরেন আমি নিচে যাব একটা প্রোডাক্ট, এটা এটাতে আমরা কি করব, আচ্ছা সাইন ইন করে নিই আমি, তাহলে তো লাইভ এড ম্যানেজমেন্ট প্রোডাক্টে যাওয়ার পর আমরা একটা প্রোডাক্ট ওপেন করি, যেমন এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটাতে ক্লিক করার পর দেখেন এখানে দুইটা লিঙ্ক আসবে, একটা আসবে যে অ্যাপি লিঙ্ক আর একটা ব্যাকআপ লিঙ্ক। অ্যাপি লিঙ্কে আমরা ক্লিক করব, ভালো করে খেয়াল করেন, অ্যাপি লিঙ্কে ক্লিক করার পর আমাদেরকে সোজা অ্যাপিতে নিয়ে আসবে আগের মতো সেম, যখন অ্যাপিতে নিয়ে আসবে এরপর কম্পিউটারে যাবেন, কম্পিউটার থেকে আপনারা এরকম করে সেম টু সেম প্রোডাক্টগুলো বাইর করতে পারবেন, একদম সেম। কথা বুঝে গেছে? এটা অনেকগুলো প্রোডাক্টে থাকে না, অনেকগুলো প্রোডাক্টে থাকে না, ওরা অ্যাডবি অ্যাডভার্টাইজমেন্ট যদি বন্ধ করে দেয় অ্যাপ বিলিংটা কই বাবা, আমার কথা বুঝতে পারছো? দশ পনেরোটা না, আরো অনেকগুলোতে নাও পাইতে পারো, তো তার মানে হচ্ছে যে ওগুলাতে নাই। তুমি ড্রপিস পাই দিয়ে করছো নাকি ড্রপ পয়েন্ট? ড্রপ পয়েন্ট হলে ওটা মনে হয় তুমি অনেক নিচের দিকে চলে গেছো, এই জন্য এরকম কিছু হবে এটা আর কি। ড্রপস্পেয়ার অ্যাক্সেসটা বাইয়ের কাছে নাই, ওটা অনেক দাম, ওটা বাইয়াররা দিবে যে তোমাদেরকে। এখানে হিউজ প্রোডাক্ট রয়েছে, হিউজ হিউজ প্রোডাক্ট আছে, আপনারা এখান থেকে আপনাদেরকে আমি আজকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিব, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা আমাকে আজকে প্রোডাক্ট বের করে দিবেন। এটা হচ্ছে যে কথা, ড্রপ পয়েন্টের অ্যাক্সেসটা ওর থেকে নেবেন, টপিক থেকে নিয়ে নেবেন, আর যদি কোনো কিছু না বুঝেন সঙ্গে সঙ্গে আমাকে ভয়েস পাঠাবেন, ভয়েস পাঠালে আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে যে ড্রপ পয়েন্ট ড্রপস্পেয়ার সেম, জাস্ট ফেসবুকে যাবেন, ফেসবুক থেকে কম্পিউটারে, কম্পিউটার থেকে লিঙ্কটা কপি করে ওই ওখানে গিয়ে পেস্ট করবেন। তো এই ফাইল সম্পর্কে আপোজ আপু কি প্রশ্ন করছিলেন যে কি বুঝতেছিলেন না? আপোজ আপু কি বুঝতেছিলেন না আপনি? এতো ক্লাস নিচ্ছি, আপনি একটা কাজ করেন, ওই আমার সাথে কথা বলেন, আমি ক্লাসটা শেষ করে আসবো। হ্যালো আফরোজা আপু, হ্যালো, হ্যাঁ শুনতেছি ভাইয়া। আমি বলি আপনাদের, আপনাকে কি আপনার কি এরকম আসতেছে আমাকে বলেন, এরকম আসতেছে না? আপনার কিরকম আসতেছে আমাকে একটা ছবি দেন। আর মঞ্জু ভাইয়ের কোনো প্রবলেম আছে? তৌফিকের কোনো প্রবলেম আছে? না তেমন নাই। হ্যাঁ আজকে আমি রিকোয়ারমেন্ট দিব, আগে আপনারা আবার প্রবলেমটা সলভ করি, দেন আমি একটা রিকোয়ারমেন্ট দিব, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা আমাকে প্রোডাক্ট বাইর করে দিবেন, এবং আগামী ক্লাস থেকে আমরা আস্তে আস্তে প্রোডাক্ট রিসার্চ মার্কেট রিসার্চ যেহেতু শেষ হয়ে যাবে আমরা কন্টেন্ট রাইটিং এর দিকে আস্তে আস্তে যাব। কন্টেন্ট রাইটিং সেকশনটা কিন্তু এত বেশি ছোট না, অনেক বড় একটা সেকশন, ওটাতে কিছুদিন সময় লাগবে, অনেক রিসার্চ করতে হবে, অনেক কিছু আপনার অনেক প্র্যাকটিস করতে হবে।
কন্টেন্ট রাইটিং নিয়ে অনেক লিখতে হবে, লিখে আসো ওখানে। হ্যাঁ আপ্রোজ আফু ফিকচার তুলছেন। আচ্ছা আমি তাহলে রিকোয়ারমেন্টটা বলে দিই, আমার সবাই আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতেছেন কিনা সেটা বলেন। আজকে আমাদের কাজের রিকোয়ারমেন্ট হচ্ছে যে এমন কিছু আমার প্রোডাক্ট লাগবে যে প্রোডাক্টগুলো অলরেডি 10,000 লাইক কমেন্ট যেটাই হোক ওটা পড়ছে, মানে রিয়েকশন পড়ছে, প্লাস হচ্ছে যে 1,000 কমেন্ট আছে, 10,000 লাইক লাইক আছে, 1,000 কি আছে কমেন্ট আছে, 1,000 কমেন্ট আছে, ওইরকম ট্রেন্ডিং প্রোডাক্ট আমার লাগবে এবং ডেলিভারি টাইম 20 দিনের ভিতর। কয় দিনের ভিতর? 20 দিনের ভিতর। ডেলিভারি টাইম কয় দিনের ভিতর? ইউনাইটেড স্টেট ডেলিভারি টাইম 20 দিনের ভিতর। আমার রিকোয়ারমেন্ট বুঝা গেছে? হ্যাঁ, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা আগামীকালকে 20টা প্রোডাক্ট আমাকে বাইর করে দিবেন, ঠিক আছে?